আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজ শেয়ার করছি ময়েস্ট কেক রেসিপি। তাও আবার চুলায় সহজভাবে শেয়ার করেছি দুনিয়ার সবচাইতে মজাদার কেক, ময়েস্ট কেক রেসিপি। বাচ্চা থেকে বয়স্ক সবার অনেক পছন্দের কেক। আর ময়েস্ট কেক সবসময় ময়েস্ট হয়, কখনো স্পঞ্জি হয় না। চলুন তাহলে দেখে নিয়ে যাক কিভাবে তৈরি করলাম আজকের এই ময়েস্ট কেক। এই জন্য আমাদের একটি মিক্সিং বোল, তারপর ছাকনা আর মেজারমেন্ট কাপের পৌনে এক কাপ ময়দা, আর নিয়ে নিলাম ভরে ভরে তিন টেবিল চামচ পরিমাণ মালয়েশিয়ান কোকা পাউডার। অবশ্যই চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকা পাউডার যেটা সেটা নিতে। এক টিস্পুন পরিমাণ নিয়ে নিলাম বেকিং পাউডার, 1/8 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা। তিনটি চারটি শুকনো উপকরণ খুব ভালোভাবে আমি চেলে নিয়েছি। এরপরে এক চিমটি লবণ দিয়ে শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন আমি বড় সাইজের রুমের স্বাভাবিক তাপমাত্রায় একটি ডিম দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি এখন তিন টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। রান্নার সয়াবিন তেল দিয়ে 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি লিকুইড ঘন দুধ। দিয়ে একটি ইলেকট্রিক মিটারের সাহায্যে প্রথমে মিশিয়ে নিচ্ছি, তারপর আমি ইলেকট্রিক মিটার দিয়ে প্রথমে বিট করে নিচ্ছি মিডিয়াম টু হাই স্পিডে। এরপরে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম রেগুলার চিনি। চিনিটা বেশি কম যে যেভাবে খেতে পছন্দ করেন ঠিক সেভাবে দিয়ে নেবেন। এরপরে আমি আবারও মিনিট খানেক মিডিয়াম টু হাই স্পিডে বিট করে নিচ্ছি। বিট করে আমি কিছু সময় পরে বিটারটা বন্ধ করে চারপাশ থেকে সমস্ত চিনি এবং ব্যাটার মাঝে এনে আবারও বিট করে নিচ্ছি। চারপাশ থেকে অবশ্যই সমস্ত ছড়িয়ে ছিটিয়ে যাওয়া ডিমের ব্যাটার বা কেকের ব্যাটার মাঝে এনে তারপর আপনারা বিট করবেন, কারণ চিনি যদি আস্ত থেকে যায় সেক্ষেত্রে আপনাদের কেক শক্ত হয়ে যাবে, কিন্তু কখনোই আপনাদের কেক ময়েস্ট হবে না। এখন আমি আবারও মাঝে এনে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি এক টিস্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার। অবশ্যই হোয়াইট ভিনেগার থেকে শুরু করে আপনারা বেকিং সোডা ইউজ করার চেষ্টা করবেন। আবারও দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন, 1/8 টিস্পুন পরিমাণ। এখন আবারও আমি বিট করে নিচ্ছি শুধুমাত্র মিনিট খানেক। অবশ্যই বিটারটা 30-40 সেকেন্ড পরপর বন্ধ করে তারপর আবারও অন করবেন, তা না হলে আপনাদের বিটারটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। ফুটন্ত গরম পানি নিলাম পৌনে এক কাপ একটি বাটিতে, আর ইনস্ট্যান্ট নিয়ে নিলাম কফি। কফির অর্ধেকটা নিলাম, এটা 15 টাকা দামের যে ইনস্ট্যান্ট কফি সেটা থেকে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আবারও বিট করে নিয়েছি, সেটা আমার স্টিফ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সি অথবা ঘনত্বটা কেমন হয়েছে। অন্যদিকে আমি আগে থেকে একটি নিয়ে নিয়েছি কেক মোল্ড, সম্পূর্ণ ব্যাটার মোল্ডের মাঝে আমি ঢেলে নিয়েছি। আর পাশে প্রায় আমি অফ ক্যামেরায় একটি হাঁড়িতে বা ননস্টিকের মাঝে আমি ফুটন্ত গরম পানি ফুটিয়ে নিয়েছি, আর একটি স্টেন দিয়ে তার মাঝে সেই কেক মোল্ড বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এখন আমি হেড প্রুফ ঢাকনা যেটা আমার ননস্টিকের সাথে ছিল সেটা দিয়ে আমি 25-30 মিনিট পর্যন্ত কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তার পাশে চুলায় এখন আমরা চকলেট গানাশ তৈরি করে নিচ্ছি। তার জন্য পৌনে এক কাপ ঘন তরল দুধ নিতে হবে, আর তিন টেবিল চামচ পরিমাণ ভরে ভরে দিয়ে দিলাম মালয়েশিয়ান কোকা পাউডার। আবারও বলছি ভালো ব্র্যান্ডের কোকা পাউডারটা নেওয়ার চেষ্টা করবেন। তার সম পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। দিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আবারও বলছি চিনিটার পরিমাণ যে যেভাবে খেতে পছন্দ করেন ঠিক সেভাবে দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম আনসল্টেড বাটার 1 টেবিল চামচ পরিমাণ, আবারও 1/8 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম চকলেট ইমালশন। এই পর্যায়ে চুলাটা এখন আমি অন করলাম, আর খুব দ্রুত এ পর্যায়ে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। কোনো ক্রমে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না। আর 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম গ্রেট করা ডার্ক চকলেট। দিয়ে খুব দ্রুত নেড়ে চেড়ে বা রান্না করে এই পর্যায়ে আমরা চকলেট গানাশটা তৈরি করে নিচ্ছি, যেটা আমরা চকলেট ময়েস্ট কেকের ক্ষেত্রে ইউজ করব। দেখতে পাচ্ছেন একটা সময় মিডিয়াম টু লো আছে, রান্না করার পরে এর গ্রেভিটা যেমনটি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সেই ক্যাটাগরির বা ঠিক সেই টাইপের হয়েছে। এখন চুলাটা বন্ধ করে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমাদের কেকটা এরই মাঝে কুক হয়ে গিয়েছে, আপনাদের বোঝার স্বার্থে একটু শেয়ার করছি। আমি খুব গরম অবস্থায় এখন খুলতে পারছি না, পরবর্তীতে একটু খুলে আপনাদের সাথে শেয়ার করলাম। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে আমি ডিমোল্ড করে নিয়েছি। ডিমোল্ড করে একটি ব্রেড নাইফের সাহায্যে অফ ক্যামেরায় আমি দুটি লেয়ার করেছি। দুটি লেয়ার করে একটি প্লেটে নিয়েছি, আর ভেতরে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কেকের ভেতরটা আগেই বলেছি
সফট হবে, ময়েস্ট হবে কিন্তু স্পঞ্জি হবে না। এখন মোটামুটি কুসুম গরম থাকা অবস্থায় আমি সেই রেডি করে রাখা বা তৈরি করে রাখা চকলেট গানাশ ভরে ভরে দিয়ে দিচ্ছি। আর এটা এতটাই টেস্টি আর ইয়ামি হয়েছে, বাসায় যদি আপনারা একবার তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না। একই নিয়মে একইভাবে দ্বিতীয় লেয়ারটাও আমি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো মোল্ডে তৈরি করে নিতে পারেন। আর এই পর্যায়ে মোটামুটি আমাদের চকলেট গানাশটা কিছুটা হালকা কুসুম গরম রয়েছে, ঘন্টা দুয়েকের মতো আপনারা নর্মাল ফ্রিজে রেখে যখন এটা খাবেন তখন অসম্ভব মজা বা টেস্টি লাগবে। সম্পূর্ণ চকলেটটা আমি দিয়ে দিয়ে মানে আমাদের কেকের গায়ে স্প্রেড করে চামচ দিয়ে 2 ঘন্টা ফ্রিজে রেখে তারপর কেটে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে এমন আরও মজার মজার সহজ রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে একটু কেটে শেয়ার করি, সব সময় আমি কেক কেটে আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ প্রায় সময় আমার কেক ডেলিভারির থাকে, আসলে ডেলিভারি দেওয়ার কেক কখনো কিন্তু শেয়ার করা যায় না। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে আমাদের আজকের এই চকলেট ময়েস্ট কেক। আশা করি দুনিয়ার সবচাইতে সহজ আর মজাদার কেক আপনাদের কেক রেসিপি ভালো লেগেছে। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এই কেকটা অসম্ভব অসম্ভব পছন্দ করে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ভুল প্রান্তিক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।